আসসালামু আলাইকুম চল। তো এই তো আমরা কিন্তু এখন ফার্স্ট বিচে নামবো, তো আমরা এখন সুগন্ধা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। আর আসার পর আজকে 12টার দিকে আসলে খাওয়া দাওয়া করার পর আমরা দুপুরে একটু রেস্ট নিয়েছি, আর এখন বিকাল 4টা মতো বাজে। তো আমরা এখন এই 4টার দিকে ফার্স্ট এখন বিচে যাচ্ছি, তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর আসলে জার্নিটা অনেক কষ্টদায়ক হয়েছে, এই কারণে আসলে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমরা রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে আজকের দিনটা আমাদের চলেই গেল। আর এই তো আমরা সুগন্ধা বিচের উদ্দেশ্যে অলরেডি যাত্রা করতেছি, মানে হাঁটতেছি। তো 2018 সালে যখন আমরা প্রথম এসেছিলাম বিয়ের পর, তখন অনেক সুন্দর ছিল, বাট এখন আরও সুন্দর করার জন্যই রাস্তার কাজ চলতেছে, এই জন্য এই তো ভাঙাচোরা করা হয়েছে। এখানে অনেকগুলো দোকান ছিল, তো এই দোকানগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, আর এখন রাস্তার মধ্যে টুকটাক দোকান বসেছে অলরেডি। এখনও আমি দেখতে পাচ্ছি যে আশপাশে অনেক মাছের বাজারও বসেছে। তো চলুন আপনাদেরকে নিয়ে বিচে যাই। কত মানুষ মাত্র, সূর্যাস্ত চলে যেতেছে। এটা সুগন্ধা বিচ, তো সুগন্ধা বিচে আমরা এসেছি, আর এখানে অনেক 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 মানুষ দেখা যাচ্ছে। আসলে 16ই ডিসেম্বর এবং শুক্র শনিবার ছুটি থাকার জন্য সবাই মানে কক্সবাজারে বেড়াতে এসেছে, আমরাও এই উদ্দেশ্যেই কিন্তু গিয়েছি। আমাদের ছুটি থাকার জন্যই আমরা বেড়াতে গিয়েছিলাম। তো এখানে দেখছি যে অনেক মানুষ, অনেক পর্যটকের ভিড়,
তো আসলে খুবই ভালো লাগছিল বিকাল বেলা, মানে সন্ধ্যা হওয়ার একটু আগে, সূর্যাস্তটা জাস্ট ডুবে ডুবে এমন একটা সময়, আর আমরা সূর্যটা ডুবে যাবে বলে তাড়াতাড়ি করে এসে একটু ছবি তুলেছি। ছবি তোলার পরই ক্যামেরাটা অন করলাম ভিডিও করার জন্য। তো ঘোড়া যাচ্ছে, অনেকগুলো ঘোড়া, এই তো আশেপাশে কিন্তু তাকালেই দেখতে পাবেন অনেকগুলো ঘোড়া যাচ্ছে। খুব ভালো লাগছিল, আসলে পরিবেশটা অন্যরকম ছিল, আর আপনাদের ভাইয়া শুধু ছবি তুলতেছিল, কারণ আসলে সূর্য এই মুহূর্তে ডুবে যাচ্ছিল, তো সূর্যের আলোতে ছবিগুলো অনেক ভালো আসে, আর সূর্যাস্তেরও ছবিটা নেওয়ার জন্য সে বারবার ছবি তুলতেই চাচ্ছিল। তো আমিও ছবি তুলতেছিলাম এবং সাথে সাথে একটু করে ক্যামেরা অন করে ভিডিও করছিলাম। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা, তাহলে আমরা কেমন এনজয় করেছি সেটা বুঝতে পারবেন। সূর্য ডুবে গেছে আর আমরা সকালবেলায় আসছি, এসে হোটেলে নেমে সেই ঘুম। আমরা ঘুম থেকে উঠে দেখি 4:30, তাড়াহুড়ো করে রেডি হয়ে আসলাম সুগন্ধা বিচে। সূর্যাস্ত দেখলাম, ফটোশ্যুট হলো, ছবি তুললাম, তারপরে এখন ভিডিও করি। বিশাল সমুদ্র, কষ্ট হয়ে গেছে বাস জার্নি করতে যাওয়া। চিরাং থেকে শরীর খারাপ হয়েছে একেবারে, আর মানে কোনো ই ছিল না। দেখেন এমনে দেখায় না, পানিতে না আমি বেশি দূর পানিতে যাব না, ঠান্ডা পানি, অনেক ঠান্ডা পানি, ঠান্ডা। বিশাল সমুদ্র, ওয়াও, এখন পানি উপরে চলে আসতেছে, পানি অনেক নিচে ছিল এখন অনেক উপরে চলে আসতেছে। আপনাদের ভাইয়া পানিতে সে ভিডিও করতেছে, পানির ঢেউগুলো দেখেন কিভাবে আসতেছে। কারো জন্য এখানে যেটা বেলুন দেখা যাচ্ছে না, আমি এইভাবে দেখ এখানে। এই বেলুনগুলো কারা যেন ভাবে মানে ঢুকিয়ে রেখেছিল, বাট অনেক সুন্দর লাগছিল। তো আমি এখানে দাঁড়িয়ে আসলে ভিডিও করছিলাম, ছবিও তুলতেছিলাম, আর আপনাদের ভাইয়াও এই তো এখানে ভিডিও করতেছিল। আসলে খুব সুন্দর লাগতেছিল, পানি আসতেছিল আর বাতাসও ছিল, বেলুনগুলো বাতাসে কি সুন্দর তুলতেছে, খুব ভালো লাগতেছিল আসলে। তো এই বেলুনের সামনে অনেকটা টাইম আমরা কাটিয়েছি, দুজনেই ছবি তুলতেছিলাম, যে যার মতো পারতেছে ছবিও তুলতেছে ভিডিও করতেছে। তো এই তো পানির ঢেউগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর, কি চমৎকার। তো আরও বড় বড় ঢেউ ছিল, বাট আমি আসলে চাচ্ছিলাম না এখন পোশাক ভিজাতে, এ কারণে আসলে আমি সরে যাচ্ছিলাম, কারণ আমরা এখান থেকে আবার মার্কেটে যাব। তো এ কারণে আজকে আমি বিচে ভিজতে চাচ্ছিলাম না, আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি চাচ্ছিলাম না কোনো মতে ভিজতে, তাই একটু করে আগাচ্ছিলাম, আর পানি আসতেছিল তখন আমি পিছিয়ে যাচ্ছিলাম। আর এখানে বেলুন দিয়ে রেখেছিল, মানে ছোট বাচ্চাদেরই হয়তো কাজ, বা কে রেখেছে আসলে জানি না, বাট এরকম সমুদ্রের মাঝে পানি আসতেছিল, বাতাসে বেলুনগুলো তুলতেছিল এবং বেলুনগুলো এখানে ভাবে রেখেছিল। আর বেলুনগুলো অনেক কালারিং, খুব ভালো লাগতেছিল দেখতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে
আর অনেক বাতাস, ঠান্ডাও লাগতেছে। এখন একটু ফাঁকা হলো, আপনাদের ভাই শুধু ছবি তুলতেছে আর আমি পোস্ট দিতেছি, দেখেন আমি কথা বলতেছি আর সে কোন দিকে। একটা ছবি তুলতে এতক্ষণ লাগে, আমি তাকাই আছি, দেখি আমি মনে করতেছি সে ছবি তুলতেছে, পরে দেখি সে ভিডিও করে আর আমি পোস্ট দেয়া দাঁড়ায় আছি। এদিকে তো ভালো আসতেছিল, অনেকগুলো পোস্ট আপনাদের ভাইয়া ইউটিউব থেকে শিখে শিখে আসছে, এখন সে অ্যাপ্লাই করতেছে, পানি আসতেছে। এই জিনিসটা আমি আনকাটি দিব, কোনো এডিটই করব। এই যে দেখো দেখো জিনিসটা দেখো, হ্যাঁ আউট হাত হাত না ভালো আসে না, এটা ভালো ভালো তুলতে পারো না। আজান হচ্ছে, এখন ক্যামেরাটা বন্ধ করি। ওয়াও পানি কি এই গেছে, এবার আমার গেছে পেন গেছে, দেখানো পুরো ভিজে যাও, পুরো ভিজে গেছি। আর একটা তুলো, ওইভাবে তুলো, এটা এটা ভালো আসে, ফার্স্টে যেভাবে সাইডে তাকাইছিলাম ওইটা বেশি ভালো আসে, সেট করে নি ফার্স্টে, এটা ভালো আসে। আপনারা থাকেন, আমরা শুধু ছবি তুলি, আপনাদেরকে নিয়েই ছবি তুলি। তাহলে তো আমার হাত, তখন কি আপনার থেকে হয়েছে, এখন আর হয় না। সমুদ্রের দিকে তো আমি এটার উপর দিয়ে দেখতে পাই না, বা ওই মোবাইলের দিকে দেখো, আমার মোবাইলের দিকে। লাইনে থাকো, অনেক 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 ফটো খিচানো হয়েছে। আর না এই যে এই বাইকে আমি উঠবো, এইটা মনে হইতেছে এডিট করা, কেউ মানে ই করবে না, কারণ এরকম এরকম ফ্রেম পাওয়া যায়, এরকম ফ্রেম। এখন অনেকটা ফাঁকা হয়ে গেল, দেখেন পুরো ফাঁকা দেখা যাচ্ছে। শুধু পানি আর পানি, আরো কি করতেছে, ছবি তুলতেই ব্যস্ত। এখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আজানও হয়ে গিয়েছে মাগরিবে, সূর্য ডুবে গিয়েছে, আর সে ছবি তুলতেই ব্যস্ত, অনেক ছবি তোলা হয়েছে। চশমা মাথার উপরে রেখা, চশমা খুঁজে ব্যস্ত হয়ে যায়। এখন কিন্তু ঠান্ডা লাগতেছে, অনেক বাতাস, তাই না? টুপি করে নাও, হুডি আছে তো, বাতাস ঠান্ডা। আসলে অনেক জার্নি করা হয়েছে, সরি বেশি আমার গলা ধরতেছে। না না,
চিংড়ি খাবো, চিংড়ি চিংড়ি ফ্রাই।